বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নরসিংদীর বিখ্যাত সুটকি ভুনা। যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। একটি প্যানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ রসুন কুচি, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এটাকে খুব ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব সুটকি। আমি একটা বড় সাইজের সুটকিকে প্রায় 5-6 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে এটাকে ম্যাশ করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা আমি দিচ্ছি যাতে সুটকিটা খুব ভালোভাবে গলে মিশে যায় এর মধ্যে। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2টা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আমি আবারও এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝাল খেতে চান তাহলে একটু বাড়িয়ে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, নাড়তে নাড়তে। আমি এর মধ্যে মাছের যে কাটা আছে ওইগুলা রান্নার সময় সরিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে এই কাটাগুলো সরিয়ে দিবেন। ভাজতে ভাজতে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। আবারও এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় 2-3 মিনিটের মতো। এই পর্যায়ে আপনারা চেক করে লবণ বা মরিচ বা যাই কিছু মনে হয় যে কম হয়েছে তা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে তারপর নামিয়ে নেবেন। একটা হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। পরে আমি একটু লেবু কুচি দিয়ে এটাকে পরিবেশন করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।